করোনার মধ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ও কালাজ্বর। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে জ্বর, শ্বাসকষ্ট, সর্দি, কাশি সহ বিভিন্ন রোগ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তার উপর দোষর ডেঙ্গু ম্যালেরিয়া। উত্তর দিনাজপুর জেলায় করোনার মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ইতিমধ্যে 11 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন, তাদের মধ্যে 9 জন মহিলা, 2 জন পুরুষ। রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের রায়পুরের বাসিন্দা বেলা বিশ্বাস ডেঙ্গু আক্রান্ত হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ওই গৃহবধূর স্বামী তপন বিশ্বাসের বক্তব্য, গত বৃহস্পতিবার জ্বর নিয়ে ভর্তি করেছিলাম, ম্যাক এলাইজার টেস্টে রক্তের নমুনায় ডেঙ্গুর জীবাণু পাওয়া গিয়েছে। এদিন দুপুরে ফের রক্তের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে নিয়ে গিয়েছি। বর্তমানে ওই মহিলা রায়গঞ্জ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন। পরনদিঘি ব্লকের টুঙ্গিদিঘি শান্তিপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ কবিরাজ, বয়স 14 বছর, হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন। এদিন হাসপাতাল ক্যাম্পাসে বাবা নবকৃষ্ণ কবিরাজ বলেন, দিন তিনেক আগে কালিয়াগঞ্জ থানার সাহেবঘাটে এলাকায় মাসির বাড়িতে ঘুরতে গিয়েছিল, সেখানেই জ্বরে আক্রান্ত হয়ে ইটাহারের একটি প্যাথোলজি ল্যাব থেকে রক্তের নমুনা পরীক্ষা করলে ডেঙ্গু জীবাণু মেলে, সঙ্গে সঙ্গে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। রাতেই ওই কিশোরের দেহ থেকে রক্তের নমুনা নিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে পাঠালে ম্যাক এলাইজার টেস্টে ডেঙ্গু জীবাণু মেলে। বর্তমানে ওই কিশোর রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন। এদিন বিকেলে মেডিসিন বিভাগে জ্বরে আক্রান্ত মোট 7 জনের রক্তের নমুনা সংগ্রহ করে প্যাথোলজিক্যাল ল্যাবে পাঠানো হয়েছে। তাদের মধ্যে 1 জনের রক্তের নমুনায় ডেঙ্গু জীবাণু ধরা পড়ে, বাকিদের রক্তের নমুনা ম্যাক এলাইজার টেস্টে বসানো হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, গত 2 মাসে জেলায় 10 জন বাসিন্দা কালাজ্বরে আক্রান্ত হয়েছে। কালাজ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ইতিমধ্যেই রায়গঞ্জ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি দল গঠন করেছেন। পাশাপাশি জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে বিভিন্ন এলাকায় কালাজ্বর মোকাবিলার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে 11টি দল গঠন করা হয়েছে। রায়গঞ্জ মেডিকেলের কালাজ্বর নিয়ন্ত্রণ কমিটির নোডাল অফিসার তথা মেডিসিন বিভাগের চিকিৎসক বিদ্যুৎ ব্যানার্জি বলেন, মেডিকেলে কালাজ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। তাদের দাবি, বর্তমানে জেলায় কোনো বাসিন্দা কালাজ্বরে আক্রান্ত হয়েছে কিনা তা জানতে জেলার রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমদাবাদ, ইটাহার, করণদিঘি, ইসলামপুর, চোপড়া, গোয়ালপোখর 1 ও 2 ব্লকের বিভিন্ন প্রান্ত এলাকায় বাসিন্দাদের রক্ত পরীক্ষা শুরু হয়েছে। তবে চলতি বছরে এখনো কালাজ্বরে কারোর মৃত্যু হয়নি। জেলা স্বাস্থ্য দপ্তরের দাবি, কালাজ্বরের জীবাণু বহনকারী মাছি সাধারণত অপরিষ্কার এলাকায় মাটির বাড়ির দেওয়ালে থাকে, সেই মাছি থেকে কালাজ্বর ছড়ায়। জেলা স্বাস্থ্য দপ্তরের এক কর্তা বলেন, জেলায় কালাজ্বরের জীবাণু বহনকারী মাছি মারার কীটনাশক স্প্রে করার পর্যাপ্ত মেশিন পাঠানো হয়েছে। খুব শীঘ্রই জেলা জুড়ে কীটনাশক স্প্রে করার কাজে গতি বাড়ানো হয়েছে। পাশাপাশি জেলা জুড়ে বাসিন্দাদের কালাজ্বরের নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষার কাজে গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যক্ষ প্রিয়ঙ্কর রায় বলেন, ডেঙ্গু ও কালাজ্বর আক্রান্ত রোগীদের আতঙ্কের কোনো কারণ নেই, অনেককেই সুস্থ করে বাড়ি ফেরানো হয়েছে। এখনো পর্যন্ত কালাজ্বর ও ডেঙ্গুতে কেউ মারা যায়নি। বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।